আশা করি ভালো আছেন। যারা চ্যাম্পটি সম্পর্কে জানি আমার মাধ্যমে যারা কাজ করছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আরেকজনকে চমৎকারভাবে ইনকাম করার রাস্তা খুলে দিন। কথা বলছিলাম চ্যাম্পকে সম্পর্কে, আপনি আমাকে প্রস্তাব করতেই পারেন যে চ্যাম্পকে কেন আমরা কাজ করব। দেখুন, আয় করার মতো আরও অনেক উপায় আছে, কিন্তু ইনভেস্ট ছাড়া, কোনো ঝামেলা ছাড়া আর্ন করার উপায় এই চ্যাম্পকেশি, সেটাই আমার মনে হয়। অনেক সাইট আছে যেখানে আপনি আইডিটা এক্সিট করতে হলে আপনাকে $12 কিংবা $20 আপনাকে ইনভেস্ট করতে হবে, নতুবা অ্যাক্টিভ হবে না। কিন্তু এই চ্যাম্পকেশি কিন্তু আপনার এই ঝামেলাটা নিয়ে, চ্যাম্পকেশি কিন্তু আপনার থেকে আমার থেকে কিছু নিচ্ছে না, বরং অনেক পরিমাণ দিচ্ছে। আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আপনাকে আমি বলছি না যে আপনি মাসে 4,000 বা 5,000 আপনি এরকম আর্ন করতে পারবেন, কেন বলছি না, বলছি না এ কারণেই যে এই অ্যাপ আপনাকে দিচ্ছে আনলিমিটেড আর্ন করার সুযোগ। কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক যে আপনি কীরকম আইডিটা প্রথমে অ্যাক্টিভ করবেন। প্রথমেই আপনাকে প্লে স্টোরে যেতে হবে, গেলাম, তারপর এখানে লিখবেন আপনি চ্যাম্পকেশ ডিজিটাল ইন্ডিয়া, আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে। আপনি এটাকে ওপেন করার পর এখানে লিখা আছে সাইন আপ উইথ চ্যাম্পকেশ, সাইন আপ উইথ গুগল, আপনি সাইন আপ উইথ গুগলে টাচ করবেন। দেন এখানে আপনি নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, ডিওবি মিনস ডেট অফ বার্থ, দেন আপনি এখানে ইন্ডিয়ার জায়গায় আপনি বাংলা সিলেক্ট করবেন, দেন আপনার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার, দেন আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনস, এখানে রাইট চিহ্ন দেবেন, দেন প্রসিড। দেন আপনি এখানে আসবে যে এন্টার রেফার আইডি অফ স্পন্সর, এখানে আপনি দেবেন 192765 24, দেন সাবমিট করে নেবেন। এরপর আপনি এটাকে অ্যালাউ করে নেবেন। এই কিন্তু আর কিন্তু আপনার কোনো ঝামেলা নেই, আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আচ্ছা, আপনাকে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি শুধুমাত্রই আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন, এই অ্যাপটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তাই এই ভিডিওটা আপনি দেখে অ্যাকাউন্টটা খুলবেন, জেনে রাখা ভালো যে আপনি আপনার হোম পেজের কর্নারে আপনি দেখতে পারবেন যে আপলাইন ইনফো, এখানে আপনি টাচ করার পর আপনি একেবারে নিচেই দেখতে পারবেন যে আপনার আপলাইনে থাকবে, ওখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন। তখন আমি আপনাকে যে অ্যাপটা দিয়ে কাজ হয়, যে অ্যাপটা দিয়ে আপনি ভিডিও দেখবেন, সেই অ্যাপের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। আজকে এতটুকুই, ভালো থাকবেন।